বাংলাদেশের যে যেখানে আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি ডক্টর চন্দনা সরকার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী আমাদের আজকের টপিক পেরিকার্ডিয়াম আমরা আজকে কি কি পড়ব হোয়াট ইজ পেরিকার্ডিয়াম হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য পেরিকার্ডিয়াম ইটস ফাংশন আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই ডেভেলপমেন্টাল সোর্স সাইনাসেস অফ দ্য পেরিকার্ডিয়াম এটসেট্রা তো শুরু করি হোয়াট ইজ পেরিকার্ডিয়াম ইটস এ ক্লোজড ফাইব্রোসিডা স্যাক হুইচ এনক্লোজেস দ্য হার্ট অ্যান্ড দ্য রুটস অফ দ্য গ্রেট ভেসেলস দেখো বললাম কি যেটা একটা ফাইব্রোসিডা স্যাক এর আগের ক্লাসে কিন্তু আমরা পড়েছি যে প্লুরা সিরাস স্যাক এবং তখন আমরা বলেছিলাম যে হোয়াট আর দ্য আদার সিরাস স্যাকস এই যে পেরিকার্ডিয়াম পেরিটোনিয়াম তো আমাদের আজকের টপিক পেরিকার্ডিয়াম ইটস এ ফাইব্রোসিরাস স্যাক হুইচ এনক্লোজেস দ্য হার্ট অ্যান্ড দ্য রুটস অফ দ্য গ্রেট ভেসেলস ইট লাইস ইন দ্য মিডেল মেডিস্টিনাম দেখো হার্টও কোথায় থাকে মিডেল মেডিস্টিনামে মিডেল মেডিসিনের কন্টেন্ট আমরা জানি হার্ট অ্যান্ড ইটস কাভারিং তাহলে পেরিকার্ডিয়ামটা কি আমরা অন্যভাবে বলতে পারি যে কাভারিং অফ দ্য হার্ট বাট সুন্দর করে বললে আমরা কি বলবো ইটস এ ফাইব্রোসিরাস স্যাক হুইচ এনক্লোজেস দ্য হার্ট অ্যান্ড দ্য রুটস অফ দ্য গ্রেট ভেসেলস নাও হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম কনসিস্টস অফ টু লেয়ার্স আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম অ্যান্ড ইনার সিরাস পেরিকার্ডিয়াম সিরাস পেরিকার্ডিয়াম অ্যাগেইন ইট ইজ ডিভিজিবল ইন টু টু লেয়ার্স প্যারাইটাল লেয়ার অ্যান্ড ভিসারাল লেয়ার আমরা পরের ছবিতে যাই দিস ইজ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম দিস ইজ দ্য সিরাস পেরিকার্ডিয়াম আমরা বলছি কি যে পেরিকার্ডিয়াম কনসিস্টস অফ টু লেয়ার্স আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম অ্যান্ড ইনার সিরাস পেরিকার্ডিয়াম সিরাস পেরিকার্ডিয়াম আবার বলছে কি যে দুইটা লেয়ার একটা হলো প্যারাইটাল লেয়ার আর একটা ভিসারাল লেয়ার দেখো হার্ট ইন ভ্যাজিনেটস ইনটু দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি দিস ইজ দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি নাও হোয়াট ডু ইউ মিন বাই দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি দ্য স্পেস বিটুইন দ্য প্যারাইটাল অ্যান্ড ভিসারাল লেয়ার অফ দ্য সিরাস পেরিকার্ডিয়াম ইজ টার্মড অ্যাজ পেরিকার্ডিয়াল ক্যাভিটি হার্ট কিন্তু ইনভ্যাজিনেট করে ইনটু দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি তাহলে এই লেয়ারটা হবে ভিসারাল লেয়ার অফ সিরাস পেরিকার্ডিয়াম আর এটা প্যারাইটাল লেয়ার অফ সিরাস পেরিকার্ডিয়াম এরপর আমরা একটা কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য প্যারাইটাল অ্যান্ড ভিসারাল লেয়ার অফ দ্য সিরাস পেরিকার্ডিয়াম দেখো প্যারাইটাল লেয়ার এটা ফিউজেজ হয়ে যায় উইথ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম তাহলে প্যারাইটাল লেয়ার ফিউজেস উইথ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম ভিসারাল লেয়ার ইট ফর্মস দ্য এপিকার্ডিয়াম অফ দ্য হার্ট উই নো হার্ট ইজ কম্পোজড অফ থ্রি লেয়ার্স এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম ফ্রম সুপারফিশিয়াল টু ডিপ তাহলে এই যে সুপারফিশিয়াল লেয়ার অর দ্য আপার মোস্ট লেয়ার অফ দ্য হার্ট দ্যাট ইজ দ্য এপিকার্ডিয়াম ইজ ফর্মড বাই দ্য ভিসারাল লেয়ার অফ দ্য সিরাস পেরিকার্ডিয়াম নাও হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য পেরিকার্ডিয়াম ইট কিপস দ্য হার্ট ইন পজিশন ইট প্রিভেন্টস ওভার ডিস্টেনশন অফ দ্য হার্ট অ্যান্ড ইট অ্যালাউস ফ্রি মুভমেন্ট অফ দ্য হার্ট তাহলে পেরিকার্ডিয়ামের কাজ তিনটা নাম্বার ওয়ান ইট মেনটেন্স দ্য পজিশন অফ দ্য হার্ট অথবা আমরা অন্য কথায় কী বলতে পারি ইট কিপস দ্য হার্ট ইন পজিশন ইট প্রিভেন্টস ওভার ডিস্টেনশন অফ দ্য হার্ট আরেকটা কি ইট অ্যালাউস ফ্রি মুভমেন্ট অফ দ্য হার্ট নাও আর্টারি সাপ্লাই এই যে
Hybrans pericardium and the parietal layer of the serous pericardium. Ear artery supply ashbe kotha theke? From the branches of the internal thoracic artery and the descending thoracic aorta. And the visceral layer of the serous pericardium. Amra to bollam je eta ki toiri kore? Epicardium. Tale ear artery supply ki? Right and left coronary artery. Hearted je artery supply, taru shei eki artery supply. Nerve supply, a parietal layer and the fibrous pericardium. Parietal layer of the serous pericardium and the fibrous pericardium. Nerve supply, kotha theke ashbe? Phrenic nerve. That is, in the nerve supply ki somatic nerve supply. But visceral layer, a nerve supply ki autonomic nerve supply. That sympathetic nerve supply and parasympathetic nerve supply. The sympathetic supply of the visceral layer, kotha theke ashbe? From upper 4 or 5 thoracic segments of the spinal cord. And parasympathetic supply, from vagus nerve. Now, developmental source. Fibrous pericardium, it develops from the septum transversum. And it is a parietal layer of serous pericardium, it develops from the somatopleuric layer of the lateral plate mesoderm and the visceral layer of the serous pericardium, it develops from the spumpleuric layer of the lateral plate mesoderm. Amra pore chobite jai. Dekho, this is the lateral plate mesoderm. Lateral plate mesoderm splits into two layers. Ekta ki spumpleuric layer ar ekta ki somatopleuric layer. From this somatopleuric layer, parietal layer of serous pericardium develops. And from the spumpleuric layer, visceral layer of the serous pericardium develops. And this is the pericardial cavity. Amra ki bolchilam je, it is a potential space between the parietal layer and the visceral layer of the serous pericardium. Then this is the pericardial cavity. এবং আমরা ডেভেলপমেন্টাল সোর্সে বলে ফেললাম যে প্যারাইটাল লেয়ারটা আসবে সোমাটোপ্লুরিক লেয়ার অফ দা ল্যাটারাল প্লেট মেসোডার্ম এন্ড ভিসারাল লেয়ারটা আসবে স্পাঙ্কোপ্লুরিক লেয়ার অফ দা ল্যাটারাল প্লেট মেসোডার্ম নাও হোয়াট আর দা পেরিকার্ডিয়াল সাইনাসেস দেয়ার আর টু পেরিকার্ডিয়াল সাইনাসেস ওয়ান ইজ ট্রান্সভার্স সাইনাস এন্ড অ্যানাদার ইজ অবলিক সাইনাস আমরা পরের ছবিতে যাই দেখো দিস ইজ দা ট্রান্সভার্স সাইনাস আসলে এটা ভিসারাল ছাড়া দেখানো সম্ভব না ট্রান্সভার্স সাইনাস ইটস এ ট্রান্সভার্স প্যাসেজ বিটুইন দা অ্যাসেন্ডিং অ্যাওর্টা এন্ড পালমোনারি ট্রাঙ্ক ইন ফ্রন্ট এন্ড বিহাইন্ড সুপিরিয়ার ভেনা কাভা এন্ড আপার পেয়ার অফ পালমোনারি ভেন্স দেখো এটা ট্রান্সভার্স প্যাসেজ তার সামনে থাকে কি অ্যাসেন্ডিং অ্যাওর্টা এন্ড পালমোনারি ট্রাঙ্ক আর পিছনে থাকে কি superior vena cava and upper pair of pulmonary veins. Tale eta holo transverse sinus and there is another sinus that is the oblique sinus. To transverse sinus er importance ta ki during cardiac surgery ligature may be passed around the ascending aorta and pulmonary trunk to control hemorrhage. Amra porer chobite jai. Dekho this is the oblique sinus. It's a cul-de-sac behind the left atrium. দেখো এই জায়গাটাকে বলে oblique sinus. It is enclosed in a sheath of visceral layer of serous pericardium which encloses the four pulmonary veins and superior and inferior vena cava. It is enclosed on all sides except below. তাহলে এটা একটা cul-de-sac J shaped, that inverted J shaped cul-de-sac. Thake kothay behind the left atrium. So ei je oblique sinus, etar importance ta ki, it allows distension of the left atrium during atrial diastole. Acha ebar arekta question. What is the difference between the parietal layer and the visceral layer of serous pericardium. দেখো প্যারাইটাল লেয়ার এর সোর্স অফ ডেভেলপমেন্ট কি সোমাটোপ্লুরিক লেয়ার অফ
lateral plate mesoderm. Our visceral layer, eta developmental source ki spanculopleurary layer of the lateral plate mesoderm. Parietal layer, a nerve supply ki somatic supply. Our visceral layer, a nerve supply ki autonomic supply. Parietal layer ta pain sensitive, but visceral layer ta pain insensitive. Parietal layer ta fused hoye jay with fibrous pericardium. Our visceral layer ta eta ki toiri kore epicardium of the heart. So this is all about the pericardium. Tomader jodi bhalo lege thake tumra like share comment koro amar channel ta subscribe koro ar eta bhalo kore porar jonno amar ekta boi ache easy practical anatomy for thorax ospia and fiber boita tumra collect kore niyo boyer jonno tumra amar sathe communicate korbe amar cell number 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোন টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ